কুমারী প্রধান। আচমকাটি হাতি তাদের তাড়া করে, প্রকাশ ছুটে পালিয়ে গেলেও পালাতে পারেননি কুমারী। হাতিটি তাকে সুরে পেঁচিয়ে আছাড় মেরে ফেলে চলে যায়। গুরুতর জখম অবস্থায় কুমারীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে শুল্কাপাড়া এবং তারপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পাকা ভুট্টার লোভেই হাতির দল হামলা চালাচ্ছে ওই এলাকায়, এমনটাই জানিয়েছেন রেঞ্জার। এর পাশাপাশি মালবাজারেরই মানাবাড়ি চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। এ নিয়ে গত তিন দিনে দুটি চিতাবাঘ ধরা পড়ল, যার মধ্যে এবারের চেহারাটি বেশ বড়সড়। ধরা পড়ার পর খাঁচার মধ্যে দাপাদাপিতে সামান্য আহত হয়েছে চিতাবাঘটি। দুদিন আগেই মানাবাড়ি চা বাগানে খাঁচাবন্দি করা হয়েছিল একটি সাব অ্যাডাল্ট স্ত্রী চিতাবাঘকে। আজ ভোরে সেই একই জায়গায় ধরা পড়ে পূর্ণবয়স্ক একটি পুরুষ চিতাবাঘ। ভিড় উপচে পড়ে তাকে দেখতে। খাঁচার মধ্যেই প্রবল দাপাদাপি করতে থাকায় তার মুখে আঘাত লেগে যায়। এনআইসিতে প্রাথমিক চিকিৎসা হয়, সুস্থ হওয়ার পর তাকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বেশ কয়েকদিন ধরে একটা চিতাবাগের আতঙ্ক ছিল, লাস্ট এক দেড় মাস ধরে আমাদের এখানে একটা চিতাবাগের আতঙ্ক চলছিল। তো যার জন্যই এই সমস্ত ব্যবস্থা করা ফরেস্ট ডিপার্টমেন্টের হেল্প নিয়ে। তো যাই হোক, সাফল্য এসছে, দুটো বাঘ ধরা পড়লো। হ্যাঁ, অবশ্যই পারতে বলবো, আশা করছি আরও ধরা পড়বে। মালবাজার মহকুমার মানাবাড়ি চা বাগানে দুদিন আগেই খাঁচাবন্দি হয়েছিল একটি চিতাবাঘ, আর আজ আবার আরেকটি চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তি ফিরল শ্রমিকদের মধ্যে। গত কয়েকদিন যাবৎ এই চা বাগানে চিতাবাঘের আতঙ্কে ভীত হয়ে পড়েছিল শ্রমিকরা, এবং এরপরই বনদপ্তরকে বলে এখানে খাঁচা পাতে। পরপর দুটি চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি শ্রমিকদের মধ্যে। মানাবাড়ি চা বাগান থেকে অরূপ বসাক, জি 24 ঘন্টা। ভারতে বেলাগাম দাপট, করোনার সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশ, মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিধি উপেক্ষা করে জমায়েত অন্যতম কারণ, বলছে WHO। কমল দৈনিক সুস্থতা, টানা দুদিন 4,000-এর ওপর মৃতের সংখ্যা, বেড়ে গেল দৈনিক আক্রান্ত। 24 ঘন্টায় দেশের 3,62,000 মানুষের শরীরে ভাইরাস, মৃতের সংখ্যা 4,120। করোনা রুখতে করা লকডাউনের পক্ষেই ICMR গোটা দেশ জুড়ে নয়, যে জেলাগুলিতে সংক্রমণের হার 10% বেশি সেখানেই হোক 1.5 থেকে 2 মাসের লকডাউন, সুপারিশ ICMR প্রধানের। কোভিশিল্ডের মধ্যে দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানো হোক, 6 থেকে 8 সপ্তাহের বদলে 12 থেকে 16 সপ্তাহ করা হোক দুটি ডোজের মধ্যে ব্যবধান, প্রস্তাব সরকারি প্যানেলের। টিকা দেওয়া যেতে পারে গর্ভবতী মহিলাদেরও, পরামর্শ NTAGI-এর। প্রতিষেধক নিতে বিভিন্ন ভ্যাকসিন সেন্টারে লম্বা লাইন, রাত থাকতেই দূর দূরান্ত থেকে অপেক্ষায় মানুষ, অনেক জায়গাতেই মিলছে না কোভ্যাকসিন, অভিযোগ গ্রাহকদের। প্রতিষেধক নিয়ে ফের আদালতের প্রশ্নের মুখে কেন্দ্র, বাড়িতে গিয়ে ভ্যাকসিন দিলে অনেক প্রাণ বাঁচত, প্রবীণদের টিকাকরণ নিয়ে কেন্দ্রকে তোপ বম্বে হাইকোর্টের। 10 দিন তালাবন্দি IIT খড়গপুর, কাল থেকে 23 মে ক্যাম্পাসে ঢোকা বেরোনোয় নিষেধাজ্ঞা, একমাত্র জরুরি পরিষেবা ছাড়া সকল কর্মীর ওয়ার্ক ফ্রম হোম, পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস, সরকারি নিয়ম মেনে খুলবে ক্যাম্পাসের বাজার দোকান। করোনা আবহে PM to DM -CM কৌশল, মোদী সরকারের, বিষমে 10 রাজ্যের একাধিক জেলার জেলাশাসকদের নিয়ে কোভিড বৈঠকে প্রধানমন্ত্রী, রয়েছে বাংলার 9 জেলা মুখ্য সচিবদের সঙ্গে থাকতে নির্দেশ, গুরুত্বপূর্ণ আমলাদের, ক্ষুব্ধ নবান্ন। চন্দ্র দর্শনে বিলম্ব, জুম্মাবারে পালিত হবে খুশির ঈদ, জানালো দিল্লির জামা মসজিদ। করোনা আবহে বাড়িতে থেকেই পবিত্র উৎসবে মেতে ওঠার পরামর্শ শাহী ইমামের।